হয়। ঘটনাটা কালকে রাত 10:11 11:10-15 হবে, আমরা শুয়ে গেছি, স্বামী স্ত্রীতে শুয়ে আছি, সে সময় একটা বোম চালের ওপর বাস্ট করে, সেই পরিপ্রেক্ষিতে এই জখম তামা হয়েছে, আমার স্ত্রীরও হয়েছে। আমার বাচ্চা একটা ছিল, বাচ্চাটা মানে সেদিন আমার কাছে, কালকে আমার কাছে ছিল না, কিন্তু বাচ্চাটা কথা তো আমি ফেরত পেতাম না। এইগুলো বিজেপি দুষ্কৃতীরা করছে। আমি ওখানে, আমি তৃণমূল করি, ওখানে মানে এমন অবস্থা করছে ওরা, মদ মাতালি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে বোম বারুদ নিয়ে এর আগে আগে তো প্রত্যেক দিন বোম ফাটাচ্ছে আমাকে, এবং আমি বুথ সভাপতি আছি ওখানকার, আমি বুথ সভাপতি, এবং আমার লেবু দাস আছে পঞ্চায়েত সদস্য, দুজনকে মারার জন্য এই কদিন ধরেই ছক কষছে। বিজেপি পুরোপুরি বিজেপি, বিজেপি আমাদের ওখানে আছে ওই প্রসেন রুদ্র, মিঠুন হাজরা, রবিন হাজরা, এদেরই তিনজনের নেতৃত্বে, আরও ওদের সঙ্গে 10-12 জন আছে। রাত 11:10-15, হ্যাঁ চালের ওপর, অ্যাডভান্সটার চাল ছিল আমার, অ্যাডভান্সটার চালের ওপর মেরেছে। ওরা প্ল্যান করি তো, আমি তো কোথাও থাকি না থাকি ওরা সবই জানে, আগে থেকে ওরা সবই জানে, হ্যাঁ কোন দিকে মাথাটা দিই, কোন দিকে পাটা দিই সেটাও জানে। আমার আহত হয়েছে পাটা, বাঁ পাটা জখম হয়ে গেছে, ডান পাটা হয়েছে, আর এই দিকটা কিছু লেগে, এইখানটা লেগেছে। পুলিশকে বা কিছু জানানো হয়েছে? পুলিশকে কমপ্লেন করা হয়েছে। এসেছিল পুলিশ? পুলিশ এসেছিল, আমি তো চলে এসেছি ওখান থেকে। মানে দীর্ঘদিন ধরে কি এরকম অত্যাচার? হ্যাঁ 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 মদ গাঁজা খাচ্ছে আর ওই মানে বোম বারুদ নিয়ে খেলা করছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ দাস।